মাত্র 2 মিনিটে যৌন ক্ষমতা বাড়ানোর এক অভিনব পদ্ধতি। যৌন ক্ষমতা বাড়াতে আর দামি দামি ওষুধ খেতে হবে না। রোদ পোহালেই বাড়বে পুরুষের কামশক্তি বা যৌন ক্ষমতা, গবেষকরা বলছেন এমনই তথ্য। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। অস্ট্রিয়ার গ্রাজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, পুরুষের রক্তে যৌন হরমোন টেস্টোস্টেরন ভিটামিন ডির মাধ্যমে বৃদ্ধি পায়, আর ভিটামিন ডির প্রধান উৎস হল সূর্যালোক। সূর্যালোকের প্রভাবে রক্তে ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধি পায়। এছাড়াও ভিটামিন ডি এর প্রধান উৎস হল মাছ এবং মাংস। এছাড়াও গবেষকরা জানিয়েছেন, রক্তে প্রতি মিলিলিটারে ভিটামিন ডির পরিমাণ যত বেশি হবে পুরুষের যৌন ক্ষমতা তত বাড়বে। গবেষণায় দেখা গেছে, সূর্যালোকের সাহায্যে পুরুষের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা প্রায় 69% বৃদ্ধি পায়। পুরুষের যৌনতার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন। এই হরমোনটি যৌন অঙ্গ, যৌনতার চরিত্র, শুক্রাণু উৎপাদন ও পুরুষের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে। উপরোক্ত পদ্ধতির মাধ্যমে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধির অন্যতম পন্থা হিসেবে বিবেচিত হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।